সলনি হল অপরাধীর ঠিকানা। এতিয়া অপরাধী ধরবলৈ ভয় আরক্ষীর। এটা সুরে করিলে সকলো উলট পালট। এতিয়ারে পড়া অপরাধী ধরলে বৃহৎ প্রত্যাহ্বানের সম্মুখীন হব আরক্ষী। অপরাধীক কারাগারত নিক্ষেপ করবলৈ আরক্ষী যাব লাগিব ছয় ঘন্টার বাট। হয়, এতিয়ারে পড়া গুৱাহাটী আরক্ষীয়ে গ্রেপ্তার করা প্রতিটো অভিযুক্তরে নতুন ঠিকনা হব তেজপুর কেন্দ্রীয় কারাগার। কিয়নো গুৱাহাটী কেন্দ্রীয় কারাগার এতিয়া কন্টেইনমেন্ট জোন। ন্যায়িক জিম্মার বাবে অভিযুক্ত 181 কিলোমিটার বাট লৈ যাব লাগিব আরক্ষীয়ে। জিন্তু নাথ নামৰ এই চোরটোর দেহত কোভিড-19 পোৱাৰ পিছতে কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছিল গুৱাহাটী কেন্দ্রীয় কারাগারক। আর তেতিয়াৰ পৰাই আসামী রাখিবলৈ ঠাই নোহোৱা হৈছিল আরক্ষীৰ। বহু পর্যালোচনার পিছত কারাগার মুখ্যালয়ে ঘোষণা করিলে অভিযুক্তর নতুন ঠিকনা। আদালতে ন্যায়িক জিম্মালৈ প্রেরণ করিলে এতিয়াৰে পৰা গুৱাহাটীৰ অভিযুক্তই কোয়ারেন্টিনত থাকিব লাগিব তেজপুর কেন্দ্রীয় কারাগারত। সমান্তরালকৈ আদালতত হাজির হওয়ার তারিখত ভিডিও কনফারেন্সিংয়ের জড়িয়ে আদালতত হাজির হব লাগিব কয়েদী হাজুতি। গুৱাহাটী কেন্দ্রীয় কারাগারের ক্ষেত্রতো কয়েদী হাজুতিয়ে হাজির হব লাগিব ভিডিও কনফারেন্সিংয়ের জড়িয়ে। ইফালে কারাগারের ঠিকনা বহু দূর হওয়া বাবেই বিপানত পড়েছে মহানগর আরক্ষী। কিয়নো অভিযুক্ত কারাগারলৈ লৈ যাওতেই আরক্ষীর প্রয়োজন হব এটা দিনের। ভিডিও জার্নেলিস্ট কঙ্কন বরদলৈর সৈতে সমরজ্যোতি শর্মা, রিপোর্ট প্রাগ নিউজ।